সালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে স্কোরলিং ট্যাক্স, তো এটা কিভাবে বানাতে হয়। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এটাই শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। হ্যালো বন্ধুরা, তো জাস্ট আমরা এখন কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনে ঢুকে পড়লাম। তো কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনে ঢুকার পর তো জাস্ট আমরা এখানে মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। তো জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাই আপনি চয়েস করে নেবেন। তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। তো জাস্ট একটু টেনে এটা বড় করে দিলাম আপনার যেতটুকু লাগে। তো জাস্ট আমি এতটুকুই রেখে দিলাম। তো বন্ধুরা, আমরা এখানে হ্যান্ড রাইটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা এখানে করে দেব ক্লিক। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা এটা এখানে এনে দেব। তো বন্ধুরা, এখানে এনে দেওয়ার পর এভাবে থাকবে। তো জাস্ট এটা এভাবে থাকবে, এখানে আর কোনো কাজ নেই। তো জাস্ট আমাদের এই কালারটা সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট কালারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো জাস্ট এই কালারটাই আমি মনে করি বেস্ট, তো সবাই এটা ইউজ করে, তো আমি এটা ইউজ করব। তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, ওকে করে দেওয়ার পর বন্ধুরা, তো জাস্ট এভাবে একটা টান দিবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন আমি টান দিচ্ছি কীভাবে। তো এটা আপনি হাত দিয়ে ছোটো বড় করে নিতে পারেন, আপনার যতটুকু জায়গা দিবেন। তো জাস্ট আমি অল্প জায়গা নিচ্ছি, এটা এটা আপনি ছোটো করে দিবেন। তো জাস্ট বন্ধুরা, এটা এবার আমি এটাকে টেনে দিব আমার যতটুকু লাগে। তো জাস্ট আমি এটা টেনে দিলাম। তো এখন বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে ট্যাক্স। তো জাস্ট আমরা এটাকে আবার টেনে আমরা নিচে দিব, যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা এটা দিব, এজন্য আমরা এটাকে একটু বড় করে নেব এখানে। তো জাস্ট বড় করে নেওয়ার পর বন্ধুরা, এখানে আপনি বসিয়ে দেবেন ঠিকঠাক মতো, তারপরে এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখন আমরা আবার লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর বন্ধুরা, এখানে আমরা আবার ট্যাক্স অপশনে যাব। তো ট্যাক্স অপশনে যাওয়ার পর বন্ধুরা, আমাদের কিছু লিখতে হবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি লিখছি, আপনারা একটু ওয়েট করুন। বন্ধুরা, আমার লেখা শেষ। তো জাস্ট আমি ওকে করে দিলাম। বন্ধুরা, ওকে করে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। তো জাস্ট আমি এটা আমার জায়গা মতো বসিয়ে দিচ্ছি, জায়গা বরাবর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমরা যেহেতু এখন আমরা ইয়া করব, তো জাস্ট এটা আমরা একেবারে টেনে অল্প কিছু রাখবো এখানে, শুধু একটা অপশন রাখলেই হবে। তো জাস্ট আমি এটা এতটুকুই রেখে দিলাম। তো জাস্ট বন্ধুরা, এখন এটা আমরা টেনে দিব। তো জাস্ট এটা আমি টেনে বড় করে দিলাম, তো আপনারাও বড় করে দিতে পারেন। তো জাস্ট এখন আমাদের কাজ শেষ। ওকে, তো জাস্ট আমরা এবার টেক্সট অপশনে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে একটা চাবি আইকন দেখতে পাচ্ছেন, তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা এবারে একেবারে লাস্টে চলে যাব। এখানে দেখুন, এভাবে থাকলে কিন্তু এখানে আপনি যদি ক্লিক করেন তো এটা আসবে না চাবি আইকনটা। তো জাস্ট এটা ক্লিক করার পর বন্ধুরা, এই যে এখানে শেষে যাবেন, শেষে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন। তো জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার, মাইনাস করে দেওয়ার পর বন্ধুরা, এখন আমরা এটা টেনে ওই পাশে আমরা নিয়ে নিবো আমার জায়গা মতো। তো জাস্ট আস্তে আস্তে এটা নেবেন। তো জাস্ট আমি এটা টেনে একেবারে হালকা রেখে দিলে হবে। তো জাস্ট বন্ধুরা, নেয়ার পর বন্ধুরা, তো জাস্ট এখানে করে দিবেন এবার ওকে। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন যদি আমি প্লে করে দেখতে পারবেন আপনারা এটা যাচ্ছে কীভাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা খুব সহজে এই হেডলাইনটি আপনার একবার ভিডিও তৈরি করে আপনারা আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি দিতে পারেন। তো বন্ধুরা, আপনি খুব সহজে এটি করতে পারেন। বন্ধুরা, আমি এখন যে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অথবা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি যেটা এখানে লিখছি, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, তো এটা এখন আমাদের কী করতে হবে, এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে হলে অবশ্যই এটাকে সেভ করতে হবে, সেভ সেভ করতে হবে। তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। সেভ করার জন্য এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর, তো বন্ধুরা এখন আমরা যেটা করেছি সেটা আমরা
আজকে সেভ করে নেব। এখানে ক্লিক করার পর যে ভিডিওটা, তারপর এখানে শেয়ার নাম অপশন দেখতে পাচ্ছেন, তো শেয়ারই করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর সেভ ভিডিও টু গ্যালারি, তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি ফুল এইচডি নিতে পারেন। তো জাস্ট আমি হাইট 6 MB এটা, তো জাস্ট এটা আমি সেভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা এটা সেভ হচ্ছে, তো একটু ওয়েট করুন। তো বন্ধুরা আপনারা চাইলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি একটা ভিডিও তৈরি করে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো। তো এটা ওকে করে দেওয়ার পর তো বন্ধুরা আমরা ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসলাম। তো জাস্ট আমি আবার অ্যাপ্লিকেশনে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ঢুকে পড়লাম। তো জাস্ট আবার প্লাস আইকনে, তারপর আমি একটা আমার ভিডিও সিলেক্ট করে নিব, যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ধরুন আমার একটা ভিডিও আমি এখন সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করুন বন্ধুরা। ধরুন আমার এই ভিডিওটা আমি এখন সিলেক্ট করব, ঠিক আছে। তো জাস্ট আমার এই ভিডিওটা আমি ক্লিক করলাম, তো জাস্ট তারপর এভাবে টেনে, তো এটা আপনি যেখানে বসাবেন, তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, তো জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর বন্ধুরা এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটা খুঁজে নেবেন আপনি আপনার যেখানে থাকে। তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। তো জাস্ট ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো জাস্ট আপনি এটাকে ছোট বড় করতে পারেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা আমরা ফুল স্ক্রিন করে দিব। তো জাস্ট এখানে করে দেবেন ক্লিক। ক্লিক করে দেওয়ার পর এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো জাস্ট এখানে আবার ট্যাক্সে ক্লিক করবেন। তো জাস্ট আমি ট্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার ক্রোমা কি, তো জাস্ট ক্রোমা কি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে এটা ইনেবল করে দেবেন। জাস্ট আমি এটা ইনেবল করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পারলেন, তো এটা রিমুভ হয়ে গেছে। তো যে বাকি অংশটু সেটাই আছে শুধু। তো জাস্ট এখন আমরা এটা প্লে করে দেখি। তো জাস্ট প্লে করার জন্য বন্ধুরা আমার ভিডিওটা দিয়েছিলাম, তো জাস্ট এটা আমি একটু সাউন্ড কমাই নিচ্ছি। তো জাস্ট এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, দেখতেই পারবেন আপনারা খুব সহজে যে টেক্সটটা আমরা এখন বানিয়েছি তো সেটা কীভাবে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা চাইলে আপনার একটা ভিডিওতেই আপনি একটা ভিডিও তৈরি করে প্রত্যেকটা আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারেন। তো জাস্ট আমরা এখন প্লে করার জন্য এখানে ক্লিক করবো, প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে যাচ্ছে এটা। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, যেটা বানিয়েছি। আর আপনার কষ্ট করে বারবার এটা বানাতে হবে না, আপনি একবার বানিয়ে নিলে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল মামুন আবদুল্লাহ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।